আপনাদের এই কক্সবাজারের একটি থানা টেকনাফ ওখানে এক খুনি ধরা পড়ছে, পুলিশের পোশাক পরে এক প্রদীপ নামের খুনি ধরা পড়ছে। ভুলে গেছেন? ভুলে গেছেন আপনারা? প্রদীপ খুন করেছে এটা কি সত্য? একবারে দিবালকের মতো তার আদেশে সেই পরিকল্পনা করে এই আর্মি অফিসারকে খুন করেছে, তাহলে প্রদীপ খুনের আসামি এখনো কি করে বেঁচে থাকে? খুনের আসামিতে আসামিকে ধরবি আর ফাঁসির কাছে ঝুলাবে, ঠিক কিনা বলেন? খুনের আসামি একটাকে ধরে ফাঁসির কাছে ঝুলিয়ে দাও, 10 বছরের মধ্যে কোনো খুন হবে না, ঠিক না ভাইরা আমার? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আল্লাহ কোন? ওমর খলিফা হওয়ার আগে প্রধান বিচারপতি ছিলেন, কি ছিলেন? কোন কথা জোরে কোন? আবু বকরের শাসন আমলে রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমলে ওমর প্রধান বিচারপতি। এদিকে লক্ষ্য করেন, আমি পড়াশোনা করে এসেছি, জেনে এসেছি, তারপরে আপনাদের সামনে কথা বলতেছি। প্রিয় বন্ধুগণ, 1 বছর তিনি বিচারকের আসনে আসীন থাকলেন, 1 বছর পর ওমর আবু বকরের কাছে গেলেন, গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার এই পদে আমি আর থাকবো না। কেন? বেতন কম? কয় না বেতন কম না, কী সমস্যা? কোন সমস্যা না। কয় কেন থাকবে না? তাইলে বলে থাকবো না, এই জন্য। খুব কান খাড়া করে শোনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফা, হে আল্লাহ রসুলের খলিফা, আপনি যে পদে আমাকে বসাইলেন, কোন পদে? প্রধান বিচারপতি। কি কোন পদে? প্রধান বিচারপতির পদে ওমর 1টি বছর ছিলেন, এরপরে তিনি ইস্তফানামা দিয়ে দিলেন, রিজাইন লেটার লিখলেন, খলিফার কাছে গিয়ে বলেন, এই পদে আমি থাকতে চাচ্ছি না। বললেন কেন? বলে এই জন্য যে 1 বছরের ভিতরে আমার কাছে 2 জন মানুষ বিচার চাওয়ার জন্য আসে নাই, একটা বিচার 1 বছর আমাকে করতে হয় নাই, তাইলে খামা খা বেতন খায় লাভ কি? আর আমার দেশের লোক হইলে বলতো, কাম যেহেতু নাই খালি বেতন, মাগনা বেতন, আমার কে সরায়, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু মাগনা বেতন খাবে না, তাই বলছেন আমি এই পদে থাকবো না, কারণ কোনো বিচারই করতে হয় না আমাকে, আপনার দেশে বিচারপতি দরকার নাই। সুবহানাল্লাহ। কর প্রিয় ভাইয়ের আমার, বিচারপতি ইস্তফা দিতে চায় কারণ কাজ নাই, বিচার করতে হয় নাই। বাংলাদেশে কোর্ট কাচারি আছে কি না? আদালত আছে কি না? সুপ্রিম কোর্ট আছে কি না? জজ কোর্ট আছে কি না? হাইকোর্ট আছে কি না? বিচার বোধহয় করতে হয় না, বিচারপতিরা নাক ডাকায় ঘুমায়। খুব ভালো করে অনুসন্ধানী রিপোর্ট হচ্ছে, অনুসন্ধানী রিপোর্ট হচ্ছে, সাংবাদিকরা অনুসন্ধান করে বের করেছেন, বাংলাদেশে প্রত্যেক এখন যে মামলাগুলি বাংলাদেশে চলতেছে, বাংলাদেশের আলা আদালতে যেই মামলাগুলি এখন পেন্ডিং আছে, সে মামলার সংখ্যা হলো 35 লাখ। কতগুলি? 35 লক্ষ মামলা বাংলাদেশের আদালতগুলিতে পেন্ডিং অবস্থায় আছে, আর প্রতি বছর 5 লক্ষ মামলা জমা হয়, নতুন করে যোগ হয়। লক্ষ্য করেন, 35 লাখ মামলা বিচারের অপেক্ষায় আছে, আর প্রতি বছর যোগ হয় হলো 5 লাখ। এটা হলো 3 বছর আগের রিপোর্ট, তাহলে 3 বছর আগে ছিল 35 লাখ, আরও 5 লাখ বাড়ছে, আরও 15 লাখ বাড়ছে, তাহলে কয় লাখ হয়েছে? 50 লাখ। 50 লাখ মামলা বর্তমান বাংলাদেশের আদালতগুলিতে বিচারের অপেক্ষায় আছে। এদিকে লক্ষ্য করেন, একটি ছোট্ট দেশের বিচারালয়ে, বিভিন্ন কোর্ট কাচারিতে, আদালতে 50 লক্ষ মামলা পেন্ডিং অবস্থায় আছে। যারা মামলা করছেন তারা জানেন, আপনার মামলার রায় হতে পারে আপনার মরার পর, এরকম বহু হয়েছে যে মরার পরের মামলার রায় হয়েছে। মামলা তো চালাবে হলো আপনা, আপনার যদি টাকা না থাকে তাহলে মামলা চালাবে কে? আপনি তো কেসই করতে পারবেন না, মামলাই করতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, যদি প্রমাণ হয় লোকটা খুনি, তাহলে হাতে নাতে যদি ধরা পড়ে, কোনো কালক্ষেপণ নাই, ডাইরেক্ট ফাঁসির কাছে ঝুলিয়ে দাও। কত এরকম কত খুনি ডাইরেক্ট খুন করলো, জামাই আদর এখন জেলখানার মধ্যে পালতেছে। আপনাদের এই কক্সবাজারের একটি থানা টেকনাফ ওখানে এক খুনি ধরা পড়ছে, পুলিশের পোশাক পরে এক প্রদীপ নামের খুনি ধরা পড়ছে। ভুলে গেছেন? ভুলে গেছেন আপনারা? প্রদীপ খুন করেছে এটা কি সত্য? একবারে দিবালকের মতো তার আদেশে সেই পরিকল্পনা করে এই আর্মি অফিসারকে খুন করেছে, তাহলে প্রদীপ খুনের আসামি এখনো কি করে বেঁচে থাকে? খুনের আসামিতে আসামিকে ধরবি আর ফাঁসির কাছে ঝুলাবে, ঠিক কিনা বলেন? খুনের আসামি একটাকে ধরে ফাঁসির কাছে ঝুলিয়ে দাও, 10 বছরের মধ্যে কোনো খুন হবে না, ঠিক না ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন,
আমার প্রশাসনকে বলি আমার সরকারকে বলি যদি দুর্নীতি বন্ধ করতে চান তাইলে এই কাজটা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ চোর যদি ধরা পড়ে তাইলে তো ইসলাম বলে কোরআন বলে চোরকে জেলে দাও চোরের হাত কেটে দাও কি বলে কোরআন হাত কেটে দাও আর বাংলাদেশ আইন কি বলে যদি চোর ধরা পড়ে যতই বড় চোর হোক যদি ছোট চোর হয় তাহলে পিটাও আর যদি বড় চোর হয় ফুলের মালা দিয়ে ঘোরাও এটা হলো বাংলাদেশের আইন আইন না অঘোষিত আইন দেখবেন যত বড় চোর ওটা যদি বড় নেতা হয় বড় ফুলের মালা কথা ঠিক কিনা বলেন আমি তো আমি চিনি এরকম বহু চোর আছে বর্তমান সংসদের এমপি এরকম বহু চোর আছে করোনার সময় বহু মানুষের টাকা পয়সা মেরে খেয়েছে গত রমাদানুল মোবারকে রোজার মাসে প্রধানমন্ত্রী দয়াদ্র হয়ে বাংলাদেশের ইমাম আলেমদের জন্য ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য 100 কয়েক কোটি টাকা বাজেট করেছিলেন আলেমদেরকে দেওয়ার জন্য আমি রোজার মাসে বলি নাই রোজার পরে বললাম বাংলাদেশের নামি দামি মসজিদের খতিব আমি আমারটা কই আমার টাকাটা কই আমি ফোন করছি আপনারা কি পাইছেন বহু আলেম রে বহু ইমাম রে কই আমরা পাই নাই তা আলেমদের এই শত কোটি টাকা মানলো যারা তারা আপনার সরকার আপনি তাদেরকে দুধ কলা দিয়ে পালতেছেন দেশের আলেমদের টাকা যারা মারে এদের চাইতে বড় জালিম আর নাই কথা ঠিক কি বলেন করোনাকে পুঁজি বানিয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছে অনেক দুর্নীতিবাজরা কথা ঠিক না ভাইরা এগুলি ওপেন সিক্রেট এগুলি দিবালোকের মধ্যে স্পষ্ট আমরা এই দুর্নীতির অবসান চাই চাই কিনা বলেন দুর্নীতি বন্ধ হবে রাস্তা একটাই রাস্তা কয়টা সেটা হলো বাংলাদেশে কোরআনের আইন চাই কোরআন সুন্নাহর আইন চাই ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি বাংলাদেশকে মদিনার সনদ দিয়ে চালাবো সুবহানাল্লাহ কোন একটু একটু জোরে কোন নাকি উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সুবহানাল্লাহ কইতে পারলেন না ঘোষণা তো বড় সুন্দর তিনি বলছেন মদিনার সনদ দিয়ে দেশ চলবে কোরআন কারিম তো আমার সামনে দেন নাই আমি তো আমার সিনার মধ্যে কোরআন আমি হেফজ করছি আগে আমার সিনার কোরআনকে সাক্ষী রেখে বলতেছি প্রধানমন্ত্রী শুনুন মদিনার সনদের নাম হচ্ছে আল্লাহর কোরআন কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যান আর পার্লামেন্টে আইন করুন চোর ধরা পড়লে কোনো রক্ষা নাই হাত কেটে দেওয়া হবে বাইতুল মুকাররমের চত্বরে দাঁড় করিয়ে চোর যদি আমার মামু হয় কোনো সার নাই হাত কাটা যাবে ঠিক না ভাইরা প্রিয় ভাইরা আমার বাংলাদেশের আইন বলে চোর ধরলে বড় গুলিরে ছোট গুলিরে বড় গুলিরে ছেড়ে দাও আর বড় গুলিরে জেল ছোট গুলিরে জেল দাও এখন ছোট চোর যখন জেলে যায় বড় চোর হয়ে বেরোয় কি ঠিক না আবার যদি ডাকাত জেলে যায় খুনি হয়ে বেরোয় এটা আমার দেশের জেলখানা আমার দেশের জেলখানা অপরাধীদের আড্ডাখানা অপরাধীদের ট্রেনিং সেন্টার ঠিক না ভাইরা আমি সরকারকে বলি আপনাদেরকেও বলি আপনারাও সরকারে যাবেন আপনারাও এমপি হবেন আপনারাও হয়তো মন্ত্রী হবেন আপনাদেরকে বলে যাই জেলখানা যদি পরিবর্তন করতে হয় কোরআন দিয়েই করতে হবে বিকল্প না আজ থেকে একটি জেলখানার ইতিহাস আপনাদেরকে শুনিয়ে যাই একটি জেলখানা আজ থেকে 4000 বছর আগের একটি জেলখানার মধ্যে পরিবর্তন এসেছিল ওই জেলখানার মধ্যে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছিল তাই পরিবর্তন হয়ে গিয়েছিল আমি বলছি আজকের জেলখানার মধ্যে ঢোকাইয়া দেন আলেমদেরকে আর আলেমদেরকে দিয়ে ওয়াজ করান চোর গুন্ডা বদমাস আলেমদের ওয়াজে আল্লাহর কোরআনের প্রভাবে সব ভালো হয়ে যাবে ঠিক না ভাইরা দৃষ্টান্ত কি আপনারা উপরে একটা লেখছেন ভিতরে আরেকটা করেন ভিতরে সদরঘাট নাকি উপরে সদরঘাট কি জন আছে একটা সদরঘাট তো ঢাকায় জন আপনারা বোধহয় বুঝেন না ভিতরে ফিট ফান বাইরে ফিট ফান আরে কোন ভিতরে ওই ঢাকা সদরঘাট এখন এই সদরঘাট যদি এরকম হয় কি তাইলে এটার দৃষ্টান্ত কি জেলখানার সামনে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ কি সুন্দর কথা না হ্যাঁ সুন্দর কথা কিনা বলেন 100 ভাগ সুন্দর কথা আমার জেলখানার বহু কিছু পরিচিত লোক আছে যারা জেলখানায় চাকরি করে জেলখানার কর্মকর্তা আছে আমি বললাম এরকম মিথ্যা কথা লিখছেন কেন রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ কথাটা খুব সুন্দর কিন্তু ভিতরে তো অপরাধীকে ট্রেনিং দেন আপনারা অপরাধীর সর্বরাজ্য জেলখানা কেমনে ভালো হবে ভালো হবে ইউসুফ আলাইহিসসালামের মতো আলেমদেরকে জেলখানায় ঢুকে ওয়াজ করার ব্যবস্থা করেন জেলখানা ভালো হতে বাধ্য ইউসুফ আলাইহিসসালাম জেলে গেলেন 10 বছর জেলে থাকলেন কয় বছর 10 বছর পরে ইউসুফ যখন জেলখানা থেকে বের হয়েছিলেন
ইতিহাস বলে ওই জেলখানার চোর ডাকাত গুন্ডার গুলি সব ইউসুফ আলাইহিস সালামের তালিমে আল্লাহর ওলিতে পরিণত হয়েছিল বিশ্ববরেণ্য মুফাসসিরকে জেলখানার মধ্যে ওয়াইজ হিসাবে লাগাই দিতে পারেন না এই কাজটা করেন না কেন আমি হলফ করে বলছি বাংলাদেশ বাংলাদেশে যে অরাজনীতি অপরাজনীতি এগুলি বন্ধ হওয়ার জন্য রাস্তা একটাই সে রাস্তা হলো মদিনা যেভাবে চলছে মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যান প্রিয় ভাইরা আমার আল্লাহর কোরআন বলে যদি চোর ধরা পড়ে হাত কেটে দাও এখন আপনাদের এলাকায় যদি চোর ধরা পড়ে আপনারা কি হাত কাটতে পারবেন আপনারা কিন্তু পারবেন না হাত কাটতে হবে প্রধানমন্ত্রীর প্রশাসনের অর্ডারে হাত কাটতে হবে কার হাত কাটবেন তাল বেল কলা কচু জুতা চোরের হাত তো কাটতেই পারবেন না বাইতুল মুকাররমে অনেক চোর আছে এগুলি কি চোর সকরিয়া জুতা চোর নাই আরে নাই কি কোন আপনারা আমার জুতা হারাইছিল চুনতিতে ওই জুতা পাইছি আমি আরাক জেলায় কক্সবাজারে তাও আড়াই মাস পর তাহলে আমি কিভাবে বিশ্বাস করি চকরিয়াতে অথবা কক্সবাজারে চোর আছে আমার জুতা পাইছি আমি আড়াই মাস পরে বুঝুন না হারাইছে এক জেলায় সুনতি তো চট্টগ্রাম জেলা আর পাইছি হলো কক্সবাজারে বুঝেন নাই আপনারা কত ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমার হৃদয় থেকে আপনাদের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা রইল চোর মুক্ত চকরিয়া আল্লাহ যেন করেন জোরে বলেন আমিন সক্ষম করে শোনেন কোন জুতা চোরের হাত কাটা যাবে না কোন লাউ তাল বেল কলা কচু কলা তাল বেল কলা চুরি করেছে তার হাত কাটা যাবে না হাত কাটতে হবে কোন মন্ত্রী যদি কলমের খোসা দিয়া তার প্রশাসনে বসে চেয়ারে বসে যদি রাষ্ট্রের কোটি টাকা চুরি করে মন্ত্রী মহোদয়রা হাত কেটে দাও এমপি যদি করোনার নাম ভাঙায় জনতার টাকা ফিরে দেয় এরকম এমপি হাত কেটে দাও সচিব চোরের হাত কেটে দাও কারণ এটা হলো সবচেয়ে বড় চোর হাত কাবার কাটবেন কেমনে সরকার গোপনে কাটবেন না তা চলবে না জনতার সামনে কাটেন সব পত্রিকার সাংবাদিকদের ডাকেন হাজার হাজার ক্যামেরা থাকবে তাদের সামনে হাত কাটেন একটা মন্ত্রী চোরের হাত কাটা হলে আমি বিশ্বাস করি একশো বছরে যারা মন্ত্রী হবে তাদের যারা যখন দুর্নীতি করে যাবে তখন ওই যে হাত কাটার দৃশ্য চলে আসবে চোখের সামনে চিন্তা করবো হাত কাটলে ভাত খামুকি দিয়ে এই ডরে সব মন্ত্রী চোর আর এমপি চোর আর সচিব চোর সব ভালো হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন আমার কথা তিতা মনে হচ্ছে আপনাদের কাছে তিতা হলেও বলতে হবে শুনতে হবে হজম করতে হবে কথা ঠিক না ভাইয়ের আমার আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি বক্তব্য আর বাড়াতে চাই না শুধু এতটুকুন বলতে চাই আমরা কোরআন সুন্না ছাড়া আর কোনো বিধান বাংলাদেশে দেখতে চাই না ঠিক কিনা বলেন যেই কোরআন সুন্না মদিনায় প্রতিষ্ঠিত আছে মদিনার নাম সোনার মদিনা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশকে যদি আক্ষরিক অর্থে সোনার বাংলা করতে চাও মদিনার আর বাংলাদেশে চালু করো ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে আমি এই ওয়াজ বহুবার করেছি আমার জীবনে আপনাদেরকেও শোনা যায় ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা রাখাল কয়েকটা ছাগলকে ঘাস খাওয়ায় ওমর দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন বিআইনি শাতাম মিনাল গনাম ইতিহাস থেকে শুনুন তিনি বললেন বিআইনি শাতাম মিনাল গনাম ও ভাই একটা ছাগল আমার কাছে বিক্রি করো উনি ট্রাই করতেছেন দেখি এটা কোন পর্যায়ে তার চরিত্র কেমন একটু টেস্ট করতেছে ওমর বললেন বেনি শাতাম মিনাল গনাম আমি অনেক দূর থেকে আসছি আমার অনেক পিপাসা লাগছে ক্ষুধাও লাগছে তুমি এক কাজ করো একটা ছাগল আমার কাছে বিক্রি করো আমি দুধ দহন করে একটু পান করি এটা ছিল গোলাম এটা কি ছিল এই যে রাখাল তত্ত্বাবধায়ক যেটা এটা ছিল গোলাম গোলাম বলে ইন্নি মামলুক আমি হলাম দাস আমি মালিক নই মালিক আর একজন মালিকের অনুমতি ছিল আমি কেমন করে বিক্রি করি আচ্ছা আর একটা কথা হলো আমার মালিক যখন আমার কাছে ছাগল সকালবেলা দেয় তখন এক দুই তিন গুইনা দেয় যখন বুঝে নেয় তখন এক দুই তিন বুঝে নেয় আমি যখন ছাগল বিক্রি করব ছাগল যখন একটা কম হবে গুনতে গিয়ে মালিক বলবে ছাগল আর একটা কই আমি কি বলবো তখন ওমর বলতেছেন তুমি বলবে আকালাহা দেব একটারে বাগে ধরছিল একটা বাগে খাইছে এইবার গোলাম এদিকে তাকান এইবার গোলাম একটা চিৎকার দিছে কি দিছে কোন একটা চিৎকার দিছে গোলাম গোলাম বলে ফাইনাল্লাহ সুবহানাল্লাহ কোন একটা আওয়াজ দিয়ে কোন ওমর শিখাচ্ছেন মালিক রে গিয়ে বলে বাগে খাইছিল তাহলে তুমি কিছু টাকা পাইলে আমি একটা ছাগল পেলাম দুর্নীতির বুদ্ধি শিখে দিয়েছে আর কি এই কথা বলাও শেষ আর গোলাম বলছে ফাইনাল্লাহ হে মিয়া ওমরের ধমক দিছে হে মিয়া তোমার বাড়ি কই ইয়াবনাল মালিক ফাই ইতিহাস থেকে বলছে ইয়াবনাল মালিক ফাইনাল্লাহ
তুমি কি বাদশার বলো নাকি ছাগল কিনতেছো মানে কয় টাকা পকেটে আছে ওমর রে বলতেছে ওমর কে বললাম না ওমর কে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর তারে গোলাম বলতেছে কয় টাকা পকেটে আছে ইবনুল মালিক তুমি কি বাদশার পুত্র ফাইনাল্লাহ আমি আমার নকল মালিককে বললাম ছাগল বাগে খাইছে কিয়ামতের দিন আসল মালিকের কাছে কি জবাব দেব জানতে চাই সুবহানাল্লাহ হায় রে গোলাম দুনিয়ায় চিন্তা আখিরাত সুবহানাল্লাহ বলবেন না গোলাম পৃথিবীতে আছে চিন্তা কোথাকার আরে আখিরাতের চিন্তা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা ঠিক কিনা কর গোলাম কয় আমি যে তোমার কাছে ছাগল বিক্রি করব আল্লাহর সামনে কিয়ামতের দিন জবাবটা দিব কি আমারে আগে বলো ওমর কেঁদে ফেলছেন আল্লাহর কথা শোনার পরে ওমর কাঁদছেন আল্লাহরে যে যত বেশি চিনে সে আল্লাহর ভয়ে তত ভীত থাকে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যারা আলেম তারা আল্লাহকে বেশি জানে এবং তারা আল্লাহকে বেশি ভয় পায় সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পরিচয় যার যত বেশি সে তত বড় আলেম কোন আলেম যদি আল্লাহর ভয় না থাকে আক্ষরিক অর্থে সে যে আলেম হলেও আসলে সে আলেম না কারণ সে আল্লাহরে ভয় পায় না গোলামের অন্তরে কার ভয় আরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আল্লাহর কথা শুনে ওমর কেঁদে ফেলছেন বললেন ভাই যে কথা কইছো আমি এবার যাই গোলাম বলে খারাপ খারাপ যাবে না আগে যাবে না ততক্ষণ যাবে না যতক্ষণ না আমার কথার আমার কাছে ওয়াদা না করবে ততক্ষণ আমি তোমাকে যেতে দেব না রাখাল গোলাম অর্ধ পৃথিবীর শাসনকর্তারে খাড়া করায় ফেলাইছে যেতেই দিচ্ছি না কয় যে আমি যেতে দেব না আপনাকে দাঁড়ান আগে আমি কথা বলবো অঙ্গীকার করবেন তারপরে যাবেন বলে ভাই তাড়াতাড়ি বলো আমার বহুত কাম আছে ওমরের কাজ নাই খলিফার কাজ নাই প্রধানমন্ত্রীর কাজ নাই আরে কাজে ঠেলে তো তার ঘুমের সময় নাই এত কাজ তার ওমর বলতেছেন আমার অনেক কাজ আছে ভাই একটু সারো কয় না আগে সারবো না একটু খারাও দাঁড়াইছে বলে কি কাজ বলে কি কি কথা বলো রাখাল বলে আর জীবনে কোনোদিন কোনো মানুষকে এরকম দুর্নীতির বুদ্ধি দেবে না যদি ওয়াদা করো তাহলে সারবো নাহলে খাই থাকো সুবহানাল্লাহ নাই জীবনে কোনোদিন কোনো মানুষকে দুর্নীতির কথা শিখাবে না বলবে না ওয়াদা করলে যাও নাইলে দাঁড়ায় থাকো অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমরে রাখাল খাড়া করে ফেলেছে এটা হলো সোনালী সমাজের চিত্র সুবহানাল্লাহ আমি খলিফাদের ইতিহাস শেষে শোনায় আমি শেষ করে দেব প্রিয় বন্ধুগণ ওমর বললেন ভাই ওয়াদা দিচ্ছি আর জীবনে কোনো মানুষকে দুর্নীতি তো করবই না করতে দেবও না আমি কোনো মানুষকে দুর্নীতির কথা বলবো না তাইলে এবার যান রাখাল অনুমতি দিতেছে ওমর রে যান ওমর বললেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম যাই ইলাল লিক ইনশাআল্লাহ বাসলে আবার দেখা হবে আসলে দেখা হবে কালকে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বল কি হলো ঘটনা ওমর চলে গেলেন রাখাল যদি জানতো এটা ওমর তাহলে কি অবস্থা হইতো যা হইতো তাই হইতো আর কি রাখাল তো চিনে না রাখাল জানে ওমর নামের একজন ব্যক্তি আছে তিনি আমার দেশের প্রধান আমার শাসনকর্তা তিনি খলিফাতুল মুসলিমিন যারে দেখলে শয়তান ডরায় যদি জানতো তাহলে ওমরের সামনে এরকম কটা কথা হইতো না ওমর চলে গেলেন তারপর তিনি ওই মালিকের বাড়িতে গেছে গিয়ে মালিককে বললেন ও মালিক ওই যে গোলাম দেখা যায় কিনতে এসেছি টাকা নিয়ে নাও আজাদ করে দাও গৃহের মালিক ওমরকে দেখে বললেন খলিফাতুল মুসলিমিন যখনই গৃহের মালিক আগন্তুককে খলিফা বলেছে রাখালের কানে কথাটা ঢুকেছে রাখাল দেখে তাকিয়ে দেখে গতকালকে 5-7 মিনিট অথবা 10 মিনিট অথবা আধা ঘন্টা ওমরের সঙ্গেই তো বাকবিতণ্ডা হয়েছে ওমরকেই তো করা করা কথা বলেছে চার চেহারার দিকে তাকিয়ে ওই লোকটা আজকে এসেছে আমার মালিকের কাছে আমাকে ক্রয় করার জন্যে আমাকে সে আজাদ করতে চায় আমার মালিক বলছে খলিফাতুল মুসলিমিন তার মানে তার নাম ওমর তাইলে আমার দফা আজকে রফা তাইলে আমি থাকলেও পারি গেলেও পারি উনি যদি খলিফা হয় তার নাম যদি ওমর হয় তাইলে তো তার সঙ্গে আমি এরকম রুরো ব্যবহার করেছি তার সঙ্গে চোখ রাঙ্গানি দিছি আজকে আমি থাকলেও পারি গেলেও পারি ভয়ে ভয়ে চিন্তা করলেন আমি এবার একটু গিয়া সরি বলি একটু মাপ চাই এক্সট্রিমলি সরি বলি আবার পরক্ষণে রাখার চিন্তা করলেন না আমি কেন মাপ চাইব আমি তো কোনো অন্যায় করি নাই সুবহানাল্লাহ বলবেন না আবার পরক্ষণে চিন্তা করলেন কোনো অন্যায় যেহেতু আমি করি নাই মাপ চাওয়ার কোনো দরকার নাই প্রিয় ভাইরা সামনে আসছেন সামনে এসে ওমর বুঝতে পারলেন রাখাল কি যেন বলতে চায় ওমর বললেন কি বলবে ভাই বলে আপনার সাথেই নাকি গতকালকে কয় হ্যাঁ আমার সাথেই তো আমার সাথে এরকম হয়েছে বললেন আপনি কি আমাকে শাস্তি দেওয়ার জন্য আইছেন কয় না পুরস্কার দেওয়ার জন্য আইছি সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলা যায় না আমার সরকারকে বলি প্রশাসনকে বলি
আমার বাংলাদেশে মানুষ হলো 20 কোটি পুলিশ আছে 1.5 কোটি পুলিশ আছে 1.5 লাখ 1.5 লাখ পুলিশ দিয়ে 20 কোটি মানুষকে কেমনে থামাবে সবার সাথে একজন কোলে পুলিশ দেওয়া সম্ভব নয় এইজন্য দুর্নীতি বন্ধ হবে না আমি বলি দুর্নীতি তো হবেই না দুর্নীতি পুলিশ আর্মি বিডিআর চিতা কোবরা র‍্যাব দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না যে প্রেসক্রিপশন আমার কাছে আছে আলেমদের কাছে আছে কোরআন সুন্নাহ যা বলে তা হলো প্রত্যেকটি মানুষের অন্তরে তাকওয়ার পুলিশ বসায়া দাও একটা পুলিশও আর লাগবে না ঠিক কি না বলো খুব ভালো করে শোনো যে ঘটনা আমি বললাম এই রাখালের সঙ্গে কি কোনো পুলিশ ছিল না কথা জোরে বলতে হবে আর্মি ছিল বিডিআর ছিল র‍্যাব ছিল কোনো বাহিনীর কেউ ছিল না কিন্তু রাখালের অন্তরে আল্লাহর ভয়ের পুলিশ ছিল তার নাম তাকওয়া ঠিক না ভাইরা এই যে তাকওয়ার ভয়ে যখন রাখাল দুর্নীতি করলো না ওমর বলেন এই ভাই শোনো গতকালকে ট্রাই করছিলাম তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা দেখলাম 100-এ 100 শাস্তি দেওয়ার জন্য আসি নাই পুরস্কার দেওয়ার জন্য এসেছি আল্লাহর ভয় পেয়েছি কোন মানুষের গোলাম আর থাকার দরকার নাই তোমাকে আজাদ করে দিলাম ক্রয় করে আজাদ করে দিলেন ইতিহাস বলে ক্রয় করে আজাদ করে দিলেন যেই রাখা যেই যেই ছাগলগুলি সে তত্ত্বাবধান করত ওই ছাগলগুলি মালিকের কাছ থেকে কিনা গোলামে হাদিয়া দিয়ে দিলেন তার জীবনে আর কোনো কাজ করতে হয় নাই প্রিয় ভাইরা আমার তাকওয়া শুধু আখিরাত সুন্দর করে না তাকওয়া দুনিয়ার জীবনটাকেও সুন্দর বানিয়ে দেয় সুবহানাল্লাহ আমার ভাইরা আমি আমার শেষান্তে আপনাদেরকে বলতে চাই আমার চকরিয়াবাসী আপনারা আমার নিজের মানুষ আমার প্রিয় মানুষ আপনারা কারণ চকরিয়াকে আমি ভালোবাসি আমার জন্মস্থানের মতোই ভালোবাসি এই জন্য ভালোবাসি কোরআন পাগল সুন্নাহ পাগল ইসলাম প্রিয় চকরিয়া আমি তো বিশ্বাস করি বহুবার বলেছি আজকে বলে যাই বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে সেদিন বেশি ধরে নয় ইনশাআল্লাহ বলো বাংলাদেশ ইসলামের পতাকা উড়বে আল্লাহর কোরআনের কালিমার পতাকা উড়বে প্রথম উড়বে চকরিয়াতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই সময়ের প্রতীক্ষায় আছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ আমার চকরিয়ার আপামর জনতা ইসলাম প্রিয় তাওহীদ জনতা আমার চকরিয়ার আওয়ামী লীগ যারা তারাও ইসলামী দলের কর্মী চকরিয়ার মধ্যে আমি আওয়ামী লীগে না আমি আওয়ামী লীগ হতে পারি আসলে সব দিকে কোরআন প্রিয় দাঁড়ায় যারা বক্তব্য রাখে শুনি উনি আওয়ামী লীগের সদস্য সব দিকে কোরআনের কথা কয় সব দিকে ইসলামের কথা কয় সুতরাং চকরিয়া আর কক্সবাজার আর চট্টগ্রাম এটি আল্লাহর কোরআনের জন্য মরিয়া আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু তারা মানতে রাজি কথা ঠিক না ভাইয়ের আমার পুলিশ আর্মি বিডিআর সব রেডি আছে আল্লাহর কোরআনের জন্য সরকারকে বলি আপনারা সময় থাকতে ঠিক হয়ে যান সরকারকে বলছি অনুরোধ জানাচ্ছি আপনারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরুন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া গণতন্ত্র ছাড়েন সমাজতন্ত্র ছাড়েন ইন্ডিয়ার মতবাদ ধর্ম নিরপেক্ষতা ছেড়ে দেন মদিনার রাজনীতিকে আঁকড়ে ধরেন ঠিক কিনা ভাইয়েরা জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনকে আঁকড়ে থাকবো মরণ পর্যন্ত থাকবো কারা কারা হাত তুলে দেখা বক্তব্য না বাড়িয়ে শেষ করছি আপনাদের সবার কল্যাণ কামনা করছি আল্লাহ সকলকে ভালো রাখুন আমাকেও ভালো রাখুন আপনাদেরকেও ভালো রাখুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর একটু পরে গেলেই তো মনে হয় ভালো হয় দোয়া হবে না একটু